ফাইনালি গোয়া পৌঁছে গেছি। এখন এখন যাচ্ছি বাসের দিকে, আমরা ওখান থেকে ডাইরেক্ট রিসর্টে যাব। এই হচ্ছে আমাদের লাগেজ, এখন যাচ্ছি, এখন মোটামুটি রয়েছি মাটগাঁও স্টেশনে, ওখান থেকে যাচ্ছি এখন মোটামুটি লাগেজ নিয়ে যাচ্ছি। তো গাইস, এখনো পর্যন্ত আপাতত সবে মাটগাঁও স্টেশনে এসে পৌঁছালাম। পেছনে আমাদের বাস দেখতে পাচ্ছো, আমাদের বাস ওই যে পেছনে, ওখানে আমাদের বাসেস রয়েছে। যাব একদম ডিরেক্ট গিয়ে প্যারাডাইস রিসোর্টে উঠবো, তারপর মোটামুটি আস্তে আস্তে আমরা গোয়া ট্যুরটা। সামনেই আমাদের হচ্ছে বাস, এটা হচ্ছে মাটগাঁও স্টেশনের একটা ইয়ে, খুব সুন্দর একটা ঠান্ডা টাইপের করেছে। নেক্সট যদি বলি, ওখানে দেখো অনেক ক্যাবস আছে, মানে মোটামুটি র্যাপিডো ফ্যাপিডো উবের এসব চলে। এখানে বেশি এসইউভি চলে আই থিঙ্ক, যত আমি দেখেছি, যতই দেখেছি। আমাদের টিম টিম গ্রুপ মেম্বার্স লিডার্স অলসো রেসপেক্টেড টিচার্স লিডার্স সবাই রয়েছে মোটামুটি। ব্ল্যাক ক্যাট। তো গাইস, চলে এসেছি গোয়াতে। এই এখন আমাদের মোটামুটি স্যানিটাইজ করছে ব্যাগগুলোকে, দেখতেই পাচ্ছ, এবং আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে, টোটাল গ্র্যান্ড ওয়েলকাম। মোটামুটি আসা মাত্র একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল এটা, আর ওয়েলকাম টু গোয়া বলে সেলিব্রেট করছে এখন যেহেতু ঢুকলাম। তো গাইস, অলরেডি সন্ধে 6:30 মতো বাজে, তো আমরা এখন রিসর্টে ঢুকে গেছি। তো রিসর্টে ঢুকে সবার আগে মোটামুটি রিসর্টটা ভালোই দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এখানে একটা ড্রয়িং রুম রয়েছে, তো আমি যদি সেলফি ক্যামেরা যে ব্যাক মোড করে দেখাই তাহলে তোমরা বুঝবে। তো মোটামুটি হচ্ছে এটা আমাদের রুম, কম বেশি দেখতেই পাচ্ছ। ওখানে মোটামুটি স্মার্ট টিভি রয়েছে, তো পুরো সেন্ট্রাল এসি রুম, ঠিক আছে, ওখানে স্মার্ট টিভি রয়েছে পুরো। এটা ড্রয়িং রুম, তুমি এখানে মোটামুটি আমরা 4 ডেজ রয়েছি, তুমি এখানে বসে টিভিও দেখতে পারো, ইটস ইওর চয়েস। এখানে সামনে পর্দা রয়েছে, অ্যান্ড আমাদের এখানে সবাই আশা করি চলে এসছে। তো সকালবেলা তুমি মর্নিংয়ের জন্য, ব্রেকফাস্টের জন্য এখানে কফি মাঝের মধ্যে তোমার কফি দেওয়া থাকবে, এখানে অলরেডি সব কিছুই আছে আশা করি। এটা একটা ছোট মিনি ফ্রিজ, তুমি খাবার ফাবার কিনে এনে রাখতে পারো এখানে। অ্যান্ড এটা হচ্ছে পুরো ড্রয়িং রুম, এখানে পুরো হোল্ড করে তুমি বসতে পারো। অ্যান্ড নেক্সট যদি বলি, এটা হচ্ছে আমাদের রুম। অলরেডি এখানে আমাদের অ্যাসোসিয়েট সবাই একটু টোটালি একটু পুল পার্টির জন্য ওয়েট করছে। হাই, তো এখানেও মোটামুটি এইটা হচ্ছে আমাদের রুম, ওটা উপরে এসি, ফ্যানও চলছে, ফ্যান লাগে না তাও মোটামুটি এখন এই জায়গা যা গরম তার জন্য দিয়েছে। এখানে একজন শুতে পারবে, এখানে দুজন, আর ওখানে হচ্ছে আরেকটা, তো মোটামুটি সবাই অ্যাডজাস্ট করেও শুতে পারবে, অসুবিধা নেই। বাথটাব তো আমি দেখাবো, 5-10 মিনিট বাদে আমি বাথটাবের রিভিউটা দেবো। আর এই হচ্ছে, এটা হচ্ছে একটা র্যাক দিয়েছে, আর এটা মোটামুটি হচ্ছে আমাদের মোটামুটি আয়নাটা খুবই সুন্দর, উপরে জানলা ফানলা দিয়েছে। এটাও সব এসেনশিয়াল জিনিসপত্রগুলো, এটা আমার লাগেজ। এখানে একজন শুতে পারবে রাত্রিবেলা, এখানে একজন, মোটামুটি 4 জনের জায়গা হয়ে যাবে, ওখানে একজন ওখানে একজন, তো এই হচ্ছে ব্যাপার, 4 জন হয়ে যাবে এখানে। আর আমাদের একটু আগে মোটামুটি পুল পার্টি শেষ হলো, দেন এখন পুল পার্টি থেকে এসে ডিরেক্ট একটু স্নানটা প্রেফার করলাম, কারণ ওখানে কিছু কেমিক্যাল ছিল জলের মধ্যে, কিছু আর্সেনিক কিছু ছিল পুলের মধ্যে, এই জন্য একটু জলটা বন্ধ বন্ধ লাগছিল। আমি ভাবলাম একবার জাস্ট একবার স্নান করে নিই, দেন আর এখন মোটামুটি এখন 9:30 বাজতে যায়, অলরেডি 9:05 মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। তো ঢুকে আমাদের নাইটে ব্রেকফাস্টটা করতে হবে, একটু সকালের মধ্যে শুয়ে পড়তে হবে, কারণ এসি তো প্রচুর গরম বাইরে, এটাই হচ্ছে কথা, দেন ওই হচ্ছে ব্যাপার। Thank you.
গাইস এখন আমরা মোটামুটি পুরো বিচে ঢুকছি এখন আস্তে আস্তে একদম বিচে ক্লোজ যাচ্ছি এটা হচ্ছে রত্ন রত্নসাগর ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে পিছনে পিছনে দুটো জন তিনটে জনি সিনস যাচ্ছে ভাই প্রফেশনাল ও আচ্ছা ও কেটে দেবো ভালোই করেছিস ওহো ও ভাই সাহেব এটা গোয়া লাইফে অ্যাচিভমেন্ট করলে এইসব জায়গায় আসা যায় সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন কখনো ফিল করলে বুঝবেন আজকে কোথায় এসেছি তো গাইস দেখতেই পাচ্ছ ওখানে কত কিছু রয়েছে ওহো এটা হুক্কা খাওয়া হয়ই চলছে এই সবাইকে আসতে দেবো ওখানে পুরোপুরি বিচে এখন এখানে দেখে মনে হচ্ছে রাত্রির 8টা 9টা বাজে এখন লোকগুলো মানে যেভাবে এখান থেকে চলাফেরা করছে ওটা হচ্ছে আই লাভ গোয়া লেখা লাইটে গোয়ার যে ভিউটা আমি দেখাতে পাচ্ছি না এত মানে মোটামুটি আরে ফ্ল্যাশে আর কত ফ্ল্যাশে তুলবো ভাই তো গাইস এখন অন্যান্য সাইডের ছেলেপুলেরাও এসছে আমাদের তো মোটামুটি এই যে রাত্রিবেলায় দেখতে পাচ্ছ রাত্রিবেলায় নাইট সেলফি হচ্ছে এ বড় ঢেউ আসছে বড় ঢেউ আসছে এবারে ও ভাই ও ভাই ইস কি হলো অর্ণব অর্ণব পেছনে যা তো মোটামুটি সকাল ছাড়া ঢেউটাকে কখনো ইউটিলাইজ করা যায় না বাট স্টিল তাও আমরা চেষ্টা করছি ঢেউটাকে বোঝার কারণ যখন তখন আসছে আর ওদিকে তো ক্রুজ পার্টি চলছে অলরেডি নাইট জুড়ে চলে টোটাল একদম এই দেখো এই হচ্ছে গোয়ার বালি দেখে নাও আস্তে আস্তে আরে হচ্ছে গোয়ার ঢেউ সব থেকে বড় ঢেউ আসছে Why have we become to go? Ham tumko dikhati. Oh bhai. Are ba pen bhi jeet lo re. Shit. Pen bhi jeet lo.